না না সে তো রাজাকারের বাচ্চা, আপনার কোনো অধিকার নাই আমাকে রাজাকারের সন্তান বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমি দেখেছি যে আপনার কথা শুনে মনে হচ্ছে না। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে, আমার সাথে রাবিশ কথা বলবেন না, আমি দেখেছি। আপনার কোনো অধিকার নাই আমাকে রাজাকারের বাচ্চা বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমাকে আপনি রাজাকার বলতে পারেন না। এভাবে যেন দীপ্তি চৌধুরী সেই বিচারপতি মানিককে কথা বলতেছিলেন, কিন্তু এই ভিডিওটি ছিল ক্যামেরার আড়ালে, কিন্তু ক্যামেরায় দেখানো হয়েছিল ভিন্ন চিত্র। সত্যিকার অর্থে সেই দিন কী ঘটেছিল বিচারপতি মানিক মিয়ার সাথে ও দীপ্তি চৌধুরীর, যা জানলে যেন আপনি রীতিমতো অবাক হবেন। তাই বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। শুনেন, এই যে সবুজ মিয়া মারা গেল ছাত্রলীগের, তাকে কে মারল, তাকে কে মারলো? তারপর আপনি আমাকে বুঝানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি? এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না। আসল ঘটনায় ফিরে আসা যাক। কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল চ্যানেল আয়ের, যে ভিডিওটি মূলত দেখা গেছিল দীপ্তি চৌধুরী বিচারপতি মানিক মিয়ার কথা শুনছিলেন মনোযোগ দিয়ে। শুধু তাই নয়, বেশ হাসি মাখা মুখে সেই সময় বসেছিলেন, কিন্তু বিচারপতি মানিক মিয়া কিন্তু চেতে গিয়ে দীপ্তি চৌধুরীকে মারার পরিকল্পনাও করে ফেলেন। সেই মুহূর্তে এমন রিয়াক্ট করেছিলেন যে রিয়াক্টের কারণে ভাইরাল হয়েছিলেন দীপ্তিকা চৌধুরী। তার কারণ, তখনই দেখা গিয়েছিল দীপ্তি চৌধুরী মিষ্টি হাসি দিয়ে কথা বলছিলেন বিচারপতি মানিকের সাথে। বিচারপতি মানিক খেপে যাওয়ার মূল কারণ হলো আবু সাইদের পক্ষ নিয়ে কথা বলেছিল দীপ্তি চৌধুরী, আর সে কারণেই বিচারপতি মানিক খেপে যায়। তার কারণ, আবু সাইদ নাকি পুলিশকে মারার জন্য লাঠি সোঁটা নিয়ে দাঁড়িয়েছিল আর বুক পেতে দিয়েছিল, সেটা মানিক মিয়া কখনো বলতেই চায় না। কিন্তু দীপ্তি চৌধুরীর ভাষ্য ছিল অন্যরকম। আবু সাইদ সেখানে মূলত বুক পেতে দিয়েছিল তিনি মরার জন্য নয়, সে ভেবেছিল কখনোই পুলিশ তাকে গুলি করবে না, আর এই কথাটা মানতে নারাজ বিচারপতি মানিক। আর সেই কথা দেশ ধরে এই ক্যামেরা আড়ালে ঘটেছিল অন্য কিছু, যেখানে দেখা যাচ্ছে দীপ্তি চৌধুরীকে রাজাকার বলে সম্বোধন করেন বিচারপতি মানিক, আর সেই মুহূর্তে রেগে যান উপস্থাপিকা। তখনই উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বলেন, আপনি আমাকে রাজাকার বলতে পারেন না, আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমি মুক্তিযোদ্ধার পরিবার থেকে এসেছি, আমাকে আপনি কেন রাজাকার বলবেন? এই বলে এই খেপে যায় সেই মুহূর্তে। আর এমন একটি ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আজকে। তবে দীপ্তি চৌধুরীর এই কথাগুলোকে সত্যিকার অর্থে সবাই অনেক বেশি গ্রহণ করে নিয়েছেন এবং অনেক বেশি প্রশংসায় ভাসিয়েছে দীপ্তি চৌধুরীকে। কারণ, মুক্তিযোদ্ধার সন্তান হয়েও সে আবু সাইদের পক্ষ নিয়েছেন এবং কি রাগান্বিত হয়ে কোনো কথাই সেই মুহূর্তে বলেননি, কিন্তু যখনই রাজাকার বলে সম্বোধন করা হয়েছে তখনই রেগে গিয়েছেন এই উপস্থাপিকা। উপস্থাপিকার এই কাজকর্মগুলোকে আপনি কীভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।